মন্দিরে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন 1967 বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং ছাত্র আন্দোলনের জন্য তৎকালীন সরকার স্কুল থেকে চারজন ছাত্রকে বহিষ্কার করেন, তার মধ্যে কংগ্রেস সুদর্শন দাস একজন ছিলেন। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলন যখন ছড়িয়ে পড়ে বাধ্য হয়ে তখন সরকার আবার তাদেরকে স্কুলে নিতে বাধ্য হন এবং সরকারি আন্দোলনের কাছে মাথা নোয়ান। এটি ত্রিপুরার যে প্রথম ছাত্র আন্দোলন যতটুকু আমি জানি। তিনি পার্টি মেম্বার হিসেবেও সক্রিয় ছিলেন, রানীবাজার বিদ্যা মন্দিরে একটা হোস্টেলে থাকতেন, সেখানে আমরাও থাকতাম একসঙ্গে, বিজন ধর সহ আমরা একসঙ্গে থাকতাম। এরপরে তিনি 1970 থেকে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সিআইটিইউ, অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি এবং সাধারণ পরিষদের সদস্য ছিলেন দীর্ঘদিন এবং সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে গেছেন এবং শ্রেণীগত অবস্থান সম্পর্কে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। শ্রমিক শ্রেণীর আদর্শ এবং শ্রমজীবীদের স্বার্থ ক্ষেত্রে কোনো আপোষ তিনি করতেন না এবং শ্রমজীবীদের হয়ে সংগঠিত করা, সংগঠন তৈরি করা, ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ত্রিপুরাজ্যের শ্রমিক আন্দোলনের ইতিহাস যদি ব্যক্ত হয় কংগ্রেস সুদর্শন দাসকে বাদ দিয়ে লেখার কোনো সুযোগ নেই। বিরাট ভূমিকা, বিরাট অবদান রয়ে গেছে কর্মজীবনে এবং এই কর্মজীবনে তার এই অবদান অনস্বীকার্য এবং তিনি পার্টির ক্ষেত্রেও ভূমিকা রেখে গেছেন, শ্রমিক আন্দোলনের ভূমিকা রেখে গেছেন এবং ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল, গণতান্ত্রিক আন্দোলনের তার ভূমিকা ছিল এবং একটা সময় তাকে রানীবাজার থেকে বিতাড়িত হতে হয়েছিল এই আন্দোলন করার জন্য। পরে তিনি 1979 সালে খয়েরপুর পঞ্চায়েতে প্রথম যে ব্যালটে ইলেকশন হয় সেখানে খয়েরপুর পঞ্চায়েতে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, জনপ্রতিনিধি হয়েছিলেন। তার এই দীর্ঘ আন্দোলন এবং জীবৎকালীন অবস্থায় যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন আজকে নতুন প্রজন্মের কাছে সেটা একটা শিক্ষণীয় এবং দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন, তার মধ্যেও সংগঠনে খোঁজখবর রাখতেন এবং সংগঠন করার মতো সদিচ্ছা প্রকাশ করতেন, কিন্তু শারীরিক দিক থেকে সেই অবস্থা ছিল না। গত রাত্র 1:10 মিনিটে তিনি প্রয়াত হন। তার মৃত্যুতে সিআইটিইউ শোকাহত, আমরা সবাই শোকাহত, ব্যক্তিগতভাবে আমি নিজেও শোকাহত, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কংগ্রেস সুদর্শন দাস, অমর রায়। কংগ্রেস সুদর্শন দাস 60-এর দশকে রানীবাজার স্কুলে পড়া অবস্থাতে অমিত সরকার তখন ওই এলাকার ওই বিদ্যালয়ে শিক্ষক ছিলেন, ওনার সংস্পর্শে এসে ছাত্র আন্দোলনে যোগ দেন।
এবং ছাত্র আন্দোলনের একেবারে রাজ্য কমিটি পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারপরে ছাত্র আন্দোলনের পরে সরাসরি শ্রমিক আন্দোলনে যুক্ত হন, ছাত্র অবস্থাতে বলা যেতে পারে। এবং আমাদের রাজ্যে আজকে যে রিক্সা শ্রমিক ইউনিয়ন, তার প্রতিষ্ঠাতা চন্দ্রপুরে প্রায় 3 মাস সমানে রিক্সা শ্রমিকরা ভাড়ার দাবিতে লাগাতার ধর্মঘট করে, ঐতিহাসিক ধর্মঘট। শেষ পর্যন্ত মালিক পক্ষকে তাদের দাবি মানতে বাধ্য হয়। এর ভিত্তিতে রিক্সা শ্রমিক ইউনিয়ন আমাদের একটি প্রথম তৈরি করে এবং সুদর্শন দাস তার সেটিও আন্দোলন এখানে গড়ে তোলার ক্ষেত্রে তারপরে বিশেষ অবদান ছিল। পার্টি সঙ্গে একসাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, পার্টির রাজ্য কমিটির সদস্য হন, সদর মহকুমা কমিটির সদস্য ছিলেন। আজকে প্রায় 5-7 বছর অসুস্থতার কারণে পার্টির প্রকাশ্য কোনো কাজকর্মে আসতে পারেনি, শয্যাশায়ী ছিল। আজকে ভোর 1:10 প্রয়াণ হয়েছে, ফলে আমরা বলব সদস্য দাসের গোটা জীবনটি কমিউনিস্ট পার্টির মার্কসবাদী লেনিনবাদী আদর্শে উৎক্ষিত এবং শ্রমিক শ্রেণীর সংগ্রামে ছাত্র আন্দোলন থেকে উঠে আসল তার বিরাট অবদান এই রাজ্যের মধ্যে রয়েছে। আজকে তার প্রয়াণে আমরা তার পরিবার পরিজনদের প্রতি আমাদের সকলের সমবেদনা।